আপনার ঘরে যদি একটা কন্যা সন্তান থাকে, আপনি যদি কোনো একজন স্ত্রীর স্বামী হন, অথবা একটা বোনও যদি থাকে, আপনি তো কোনো না কোনো মায়ের সন্তান, পুত্র সন্তান বা আমাদের কন্যা সন্তান। আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, কারণ এই বিষয়গুলোর দায়ভার আসলে কে নেবে। 2016 সালে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে চোরাই সিগারেট সহ ধরা খেয়েছিল বাংলাদেশ বিমানের ফ্লাইট পার্সারার, সম্ভবত তিনি, তার নাম হচ্ছে লুৎফুজ্জামান ফারুকী বাবু। নামে বাবু হলেও কামেশে যথেষ্ট লুচ্চা, যথেষ্ট বদমাইশ, যথেষ্ট কি ডট 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 ব্লা যেসব শব্দ আছে কমেন্টে বসান। এই ব্যক্তির তৎকালীন সময় দোষী প্রমাণিত হবার পরেও উপরের হাত অনেক লম্বা, উপরে অনেকে আছেন যারা এই বাবুকে চাকরিচ্যুত করেনি। আর রেজাল্ট দেখেন, 2023-এর 11 জুলাই আমার এক বোন, আপনার বোন, আপনার সন্তান, আমাদের সিলেটের এক সন্তান, আমাদের এক বোন, তিনি সিলেট থেকে শারজা যাবেন, ফ্লাইটে উঠেছেন বাংলাদেশ সময় সম্ভবত রাত 11টার দিকে। বিজনেস ক্লাসে তিনি একমাত্র নারী যাত্রী ছিলেন। এরপরে শুরু হয়েছে আমাদের এই বোনের সাথে এই ধরনের অ্যাক্টিভিটিস। হয়তো বোনটা সকল কিছু অভিযোগের মধ্যে লিখতে পারে নাই তার সাথে কী কী ঘটছে, বাট যেহেতু এটা নিয়ে একটা অভিযোগ আসছে, 72 ঘন্টা পার হয়ে গেছে, বাবু এটার জবাব দেওয়ার মতন কোনো প্রয়োজনীয়তা মনে করে না। আর বাবুর এই জবাব নেওয়ার জন্য কমিটি গঠন করা হয়েছে, তাকে সাময়িক বরখাস্ত করা হবে। ভাই কেন? তারা তো মনে করলেন যে ধৈর্যের সাথে সাথে 14 বছর জেল দেওয়া দরকার, কারণ কি এটা বাংলাদেশ বিমান, আমাদের একটা মানে অহংকারের জায়গা, গর্বের জায়গা, এখানে এরকম লুচ্চা চরিত্রহীন মানুষ তার চাকরি কেমনে থাকে। ঘটনা হচ্ছে ওই দিন যখন ফ্লাইটে কোনো মানুষ ছিল না, মানে বিজনেস ক্লাসে, ককপিট, বিজনেস ক্লাস, ইকোনমিক ক্লাস, তো বিজনেস ক্লাসে অনেকগুলো সিট থাকে, আমাদের এই বোনটা একা ছিল। ফ্লাইট শুরু হওয়ার পর থেকেই এই বোনটার পাশে বসে বসে সে অশ্লীল ছবি দেখতেছে, অশ্লীল গল্প করতেছে। এরপর সে লাইট নিভাই দিয়া হয়তো আমাদের বোনটার গায়ে হাত দিছে, বাট তার অভিযোগপত্রে তিনি ওইভাবে হয়তো লিখেন নাই। তিনি লিখছেন যথেষ্ট অশালীন দুর্ব্যবহার করেছে, ভাষায় প্রকাশ করার মতো না। তার মানে কী কী ঘটছে বুঝতেই পারছেন, আমাদের বোনটা সব কিছু তো আর সবাই বলে না। তিনি লিখিত আকারে অভিযোগে যে শব্দগুলো ইউজ করছেন, যে তাকে লাইট নিভাইয়া তার সাথে অশালীন গল্পের পাশাপাশি সামনের অন্ধকারের জায়গায় তার সাথে যাওয়ার জন্য দিছে, তার সাথে অনৈতিক প্রস্তাব মানে সেক্সুয়াল কোনো অফার করছে। তারপরে এই বোনটা ভয়ে ডরে কোনো রকমে সেইখানে নামার পরে তিনি আমাদের বাংলাদেশ বিমানের যারা ব্যবস্থাপনা পরিচালক আছেন বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন সেইখানে একটা অভিযোগপত্র দায়ের করেছেন। অভিযোগপত্র দায়েরের পর বাংলাদেশ বিমান তাদের যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী এই ফারুকী ওরফে বাবু তার কাছে এটার সম্পর্কে জানতে চাইছে যে আপনি জবাব দেন। বাট 72 ঘন্টা বাড়িয়া আমি যখন নিউজ করছি 120 ঘন্টা, তার জবাব নিয়ে আমি কোনো আপডেট পাইনি, মানে সে কাউকে পাত্তা দিচ্ছে না। তার এটা নিয়ে ইনভেস্টিগেশন হবে, তদন্ত করবে, ভাই বিমানের ভিতরে কি সিসি ক্যামেরা নাই, এত কিছু ইনভেস্টিগেশন, নগদেই তো এটা হয়ে যায়। আর শাস্তি হিসাবে কী হয় এদেরকে জানেন? 2016 সালে বাংলাদেশ বিমানের একজন সরকারি কর্মচারী বা কর্মকর্তা, সে চোরাই মাল নিয়ে সেইখানে ধরা খাইছে, দোষী প্রমাণিত হয়েছে, তার বিরুদ্ধে শাস্তি হয় নাই, কারণ উপরের বড় সারেরা তার সাথে কানেক্টেড। এর আগেও আমাদের ফ্লাইটের এই যে আমাদের যে মেয়েরা থাকেন যারা বিমানবালা হিসেবে কাজ করেন, তাদেরকেও তার ফ্ল্যাটে নিয়ে অনেক অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ আছে জোরপূর্বক। এরপরেও সে এইখানে কেমনে ভাই পদবহলে আছে? আসলে দোষ কি বাবুদের নাকি যাদের এই বাবুদেরকে শায়েস্তা করার দায়িত্ব তাদের? তারা কি টাকার কাছে বিক্রি হয়ে যায়? তাহলে আমাদের মায়েরা, বোনেরা, মেয়েরা যারা এই বাবুদেরকে ক্ষমা করে দেন, আপনাদের ঘরে কি মেয়ে নাই? আপনাদের ঘরে কি বউ নাই? আপনাদের ঘরে কি আপনি মায়ের গর্ভে জন্মগ্রহণ করেন নাই? অন্যায় সব দেশে আছে, পৃথিবীর সব দেশে অন্যায় আছে, কিন্তু শাস্তির বিষয়টা সাথে সাথে নিশ্চিত করা যাদের দায়িত্ব, এই দোষগুলো তাদের। আমরা লুৎফুর রহমান ফারুক ই বাবু, কি যে নাম পুরোটা, লুৎফুজ্জামান ফারুকী বাবু, তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যেন বাংলাদেশ বিমানের মতন একটা রাষ্ট্রীয় সংস্থায় চোরা কারবারি, দুর্নীতিবাজ, চরিত্রহীন এই ব্যক্তি কীভাবে চাকরি করে। সাময়িক বরখাস্ত টরখাস্ত করে লাভ নাই, পারমানেন্ট বরখাস্ত করতে হবে, 10 বছর 14 বছরের জেল দিতে হবে। নিশ্চয় যারা দেখার তারা দেখবেন, নয়তো কোনো একদিন আপনার মেয়ের সাথেও এমন ঘটবে, আপনার বউয়ের সাথেও এমন ঘটবে। ভালো থাকুন, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করুন। আসসালামু আলাইকুম।